এই রাজ্যের একটা জনজাতি আঞ্চলিক দল তারা পরিষ্কার করে দিয়েছে যে আমরা সিপিএম এর সঙ্গে আমরা সমর্থন করছি না পরিষ্কার হয়ে গেছে 25 বছরের যেই সরকার কানা সরকার কমিউনিস্টের সরকার তাদের আজকে প্রয়োজন হয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এখন একা চলতে পারেন না তাদের বৈশাখী তাদের বৈশাখী নিয়ে চলতে হয় আর মাঝে মাঝে যখন ওই বৈশাখী চলে যায় তখন তাদের হুচুটকে পড়ে যান ওই কংগ্রেসি না তাদের না আমরা দেখেনি সিপিএম এর হয়ে প্রচার করতে সাংবাদিকরা আজকে জিজ্ঞেস করছিল আমি বলছিলাম ওনাদেরকে যে সোনামুড়া সাব ডিভিশনে এই কংগ্রেসিদের কোনো অস্তিত্ব নেই যে লাস্ট অস্তিত্ব ছিল সেই বিল্লাল মিয়া প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের লড়াকু নেতা সেও বুঝতে পেরেছে মোদি ছাড়া বিকল্প নেই তাই উনিও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছে বন্ধুগণ তাই ধনপুরের মানুষ বক্সগরের মানুষ তৈরি হয়ে গেছে যে একটাই বিকল্প ত্রিপুরার যে একটাই সরকার সেটা হলো মোদি মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের বিকাশের জন্য যে কাজ করছে তাতে সামিল হচ্ছেন এই মানুষ ধনপুর এবং বক্সনগরের মানুষ তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য বন্ধুগণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন আমি আর একটা উল্লেখ করে আমি আমার বক্তব্য বিরাম দেব বন্ধুগণ ভারতীয় জনতা পার্টি সরকার চায় এই রাজ্যের গরিব অংশের মানুষ হোক শ্রমজীবী মানুষ হোক রাজ্যের কৃষক হোক রাজ্যের সরকারি কর্মচারী হোক প্রত্যেকের জন্য আমাদের সরকার এই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার উদ্যোগ গ্রহণ করেছে আজকে রাজ্যের প্রত্যেকটা গরিবের বাড়িতে আজকে যাতে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেকের যারা গরিব অংশের মানুষ তাদের সামাজিক ভাতা 2000 টাকা করা হয়েছে আজকে রেশন সমের মাধ্যমে চাল চিনি আটা মসুরি ডাল থেকে শুরু করে ময় মশলা সমস্ত কিছু গরিব রাজাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন একটা বড় প্রকল্প নিয়েছে আয়ুষ্মান যে প্রকল্প যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 5 লক্ষ টাকা পর্যন্ত গরিব মানুষের চিকিৎসার দায়ভার নিয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই ত্রিপুরার যে 2011-তে সেন্সাসের মাধ্যমে ওই এলাকার এলসিএম ডিসিএম সিসিএম নেতারা সেই সুবিধা পেয়েছে কিন্তু বাকি যারা প্রকৃত গরিব তাদেরকে বঞ্চিত করেছে এইবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যের 4,75,000 পরিবারের মধ্যে সেই সুবিধা পৌঁছে দেবে আয়ুষ্মান কার্ডে যেরকম চিকিৎসার সুবিধা পায় গরিবরাও এখন এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সেই 5 লক্ষ টাকা পর্যন্ত সেই চিকিৎসার সুবিধার দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে তুলে নিয়েছেন আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষক সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি আগামী 5ই সেপ্টেম্বর অন্য কোন দল নয় ভারতীয় জনতা পার্টি ভোটভুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের বিন্দু দাপ্রাকে আমি আমার আলোচনা দীর্ঘায়